ভোটের সামনে এলো ইমরান খানের জনপ্রিয়তা। এবার ভোটের বাক্সে প্রমাণ পাওয়া গেল তার দলের প্রতি মানুষের চাহিদা। পাকিস্তানের প্রধানমন্ত্রীর পদ থেকে ইমরান খান পদত্যাগ করেছেন, তার দল পার্লামেন্ট থেকে পদত্যাগ করেছে, কিন্তু তবু তার দল পিটিআই একটি উপনির্বাচনে দারুণভাবে জয়ী হয়েছে। রবিবার অনুষ্ঠিত খাইবার পাখতুনখাওয়া প্রদেশের NA-33 হাঙ্গু আসনের উপনির্বাচনে ইমরানের তেহরিক ইনসাফের প্রার্থী নাদিম খান জয়ী হয়েছেন বলে বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে জানা গেছে। দেশে নতুন নির্বাচনের দাবিতে পিটিআইয়ের 123 এমপি পদত্যাগ করার প্রেক্ষাপটেই নাকি এই উপনির্বাচন অনুষ্ঠিত হয় এবং তাতে নাদিম জয়ী হন। তবে পার্টি সূত্রে জানা গেছে তিনিও শপথ গ্রহণের পরপরই পদত্যাগ করবেন। বেসরকারি ফলাফল অনুযায়ী পিটিআইয়ের নাদিম খান 20,772 ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী জমিয়ত উলেমা ই ইসলাম ফজলের উপায়েদ উল্লাহ পেয়েছেন 18,244 ভোট। উপনির্বাচনে আরও প্রার্থী হয়েছেন আওয়ামী ন্যাশনাল পার্টির সাঈদ উমর ও স্বতন্ত্র আতিক আহমেদ ও মোহাম্মদ সাঈদ। রমজান সত্ত্বেও বিপুল সংখ্যক ভোটার ভোট দেন। ভোটাভুটির সময় কোনো ধরনের বিশৃঙ্খলা দেখা যায়নি। নির্বাচনটি হওয়ার কথা ছিল 10 এপ্রিল, কিন্তু দেশের রাজনৈতিক পরিস্থিতির কারণে তা এক সপ্তাহ পিছিয়ে দেওয়া হয়। এই আসনে পিটিআইয়ের এমএনএ খায়াল জামানের মৃত্যুতে আসনটি শূন্য হয়েছিল। সাবেক কেন্দ্রীয় মন্ত্রী ও সিনিয়র পিটিআই নেতা ফাওয়াদ চৌধুরী তার দলের নাদিম খানের জয়কে অভিনন্দন করেছেন, তবে তিনি বলছেন শপথ গ্রহণের পর তিনি পদত্যাগ করবেন। ব্যুরো রিপোর্ট, তরঙ্গ টিভি বাংলা। চিকিৎসার জন্য পরিশ্রম করে আর আপনাকে শিলচর ছুটতে হবে না। এবার আপনার হাতের কাছেই পেয়ে যাবেন একসাথে 3 জন নাম করা ডাক্তারকে, যাদের চিকিৎসা নেওয়ার জন্য মুখিয়ে থাকেন রোগীসহ আত্মীয় স্বজন। এবার বদরপুর ST রোড স্থিত লাইফ কেয়ার মেডিকো ফার্মেসিতে তাদের অনায়াসেই পেয়ে যাবেন। প্রথমে আপনি পেয়ে যাবেন শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডক্টর শাহিদুল আলম বড়ভূয়াকে। প্রতি শনিবার বিকেল 4-6 পর্যন্ত তিনি লাইফ কেয়ার মেডিকোতে রোগী দেখবেন। একই দিনে অর্থাৎ প্রতি শনিবার পাবেন শিলচর সিভিল হাসপাতালের নাক কান গলার বিশিষ্ট চিকিৎসক ডক্টর অনুসুয়া দেবকে। এদিন বিকেল 4-6 পর্যন্ত লাইফ কেয়ারে রোগী দেখবেন তিনি। প্রতি রবিবার রোগী দেখবেন অস্থি বিশেষজ্ঞ ডক্টর ত্রিদীপ ভরালি। এদিন সকাল 11-1 পর্যন্ত তিনি রোগী দেখবেন। কাজেই আপনার প্রয়োজন অনুযায়ী এই 3 ডাক্তারকে পেতে এক্ষুনি ফোন করুন বদরপুর ST রোড স্থিত লাইফ কেয়ার মেডিকয় এবং নিশ্চিত করুন আপনার সিরিয়াল নম্বরটি। ফোনে যোগাযোগ করার জন্য এই ভিডিওর পোস্টারে দেওয়া ফার্মেসির ফোন নম্বরটি নোট করে নিন।